প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ইসলাম বিদ্বেষী মন্তব্যের জেরে ফরাসি পণ্য বর্জন না করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। উগ্র সংখ্যালঘুদের পক্ষ থেকে এই বয়কট ভিত্তিহীন বলে জানিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি জানায়, কাতার, কুয়েত ও জর্ডানের কিছু দোকান থেকে এরই মধ্যে ফরাসি পণ্য সরিয়ে ফেলা হয়েছে। এছাড়াও সিরিয়া, লিবিয়া ও গাজা উপত্যকায় দেখা গেছে বিক্ষোভ। শ্রেণীকক্ষে মহানবীর কার্টুন দেখানোর পর এক স্কুল শিক্ষককে হত্যার ঘটনায় ম্যাক্রন মন্তব্যের পরেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন ফ্রান্স কখনো এই কার্টুন প্রদর্শন বন্ধ করবে না। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ফরাসি পণ্য বর্জনের দাবিতে টুইটারে হ্যাশট্যাগ জনপ্রিয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতেই রোববার আনুষ্ঠানিক বিবৃতিতে ফরাসি পণ্য বর্জন বন্ধের আহ্বান জানালো ম্যাক্রো প্রশাসন।